कमेंट चल रहा है कि स्ले पॉइंट रोस्टेड फिजिक्स वाला, स्ले पॉइंट ने फिजिक्स वाला को रोस्ट कर दिया। मैंने जाके उनका चैनल देखा, वो वीडियो भी देखा। मेरे को दो बातें कहनी है। पहली बात कि वीडियो अच्छा था, ह्यूमरस था, चलता है थोड़ा बहुत मजाक। दूसरी बात, उन्होंने ये कहा कि हमने ब्रह्मास्त्र के टेलर को कॉपी किया, एडिट किया, हम लोग कुछ शायरियां उठा लेते हैं, बोल देते हैं। वेलकम बैक गाइस, तुम्हारा देखो टेक्नोपाल यूट्यूब चैनल, पंकज पाल तुम्हारे बंधु। आज के एक नतून वीडियो नहीं तुम्हारे सामने चले। आज के एक ट्रेंडिंग टॉपिक ভাইরাল টপিক বলতে পারো, যেটা নিয়ে আজকে তোমাদের আমি ভিডিওটা পুরোটা বানিয়েছি বা পুরো কন্টেন্টটা তৈরি করেছি। তো সেটা বলার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলে দিচ্ছি বন্ধুরা, আমার ভিডিওটা আজকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরো ফার্স্ট টু লাস্ট দেখো, তাহলে আমি তোমাদেরকে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো, ঠিক আছে? তো তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে ওয়াচ করতে হবে। যদি কোনো জায়গায় মিস করো, তাহলে আমি আজকে যে টপিকটা ভিডিওটা আমি তৈরি করছি, তো তোমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশন মিস করে যাবে। তো আমি চাই না আমার ভিউয়ার্স বন্ধুরা এই কোনো কিছু ইনফরমেশন মিস করুক, তার জন্য তোমাদেরকে বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা আজকে একটা ইনফরমেশন পাবা। আজকের টপিক হলো, তোমরা নিশ্চয়ই চিনো ফিজিক্স ওয়ালা, ঠিক আছে? ফিজিক্স ওয়ালা মানে আলাক স্যার, ঠিক আছে? আলাক স্যার, আলাক পান্ডে স্যার, পুরো নাম আলাক পান্ডে। উনার কিন্তু ফিজিক্স ওয়ালা বলে একটা চ্যানেল আছে। উনি কিন্তু এডুকেশনাল ভিডিও তৈরি করেন, বাচ্চাদেরকে বা স্টুডেন্টদেরকে পড়াশোনার অনেক টপিকে ভিডিও দেন। আর আরেকজন আছে স্যালি পয়েন্ট, ঠিক আছে? উনি কিন্তু রোস্ট ভিডিও তৈরি করেন, উনিও একজন ভালো ভিডিও ক্রিয়েটর। তো আমি একটাই জিনিস বলবো, দেখেন আমি কিছুদিন ধরে দেখছি আলাক স্যার মানে ফিজিক্স ওয়ালা আর স্যালি পয়েন্টের মধ্যে একটা মানে কি বলবো কন্ট্রোভার্সি চলছে, দুজনের মধ্যে একটা কন্ট্রোভার্সি চলে যাচ্ছে। তো একটাই জিনিস বলবো, দেখো এটা কন্ট্রোভার্সি বলতে কি, দেখো কন্ট্রোভার্সি যে ক্রিয়েট হয়, যেরকম আলাক স্যার এডুকেশন ভিডিও বানায়, এডুকেশন ভিডিওর যে ডিটেলস গুলো আছে উনি খুব সুন্দর ভিডিও তৈরি করেন, ঠিক আছে? আর এদিকে স্যালি পয়েন্টও খুব ভালো ভিডিও তৈরি করে, রোস্টিং ভিডিও করে, অনেক মানুষের ভিডিও নিয়ে উনি রোস্টিং করে ছাড়েন। তো উনার চ্যানেলের টপিক আলাদা, উনি রোস্টিং করেন। তো আমি কাউকে এখানে খারাপ বা ভালো বলার জন্য ভিডিওটা করছি না। আমার মূল উদ্দেশ্য হলো কি করে মানে আমার যে ভিউয়ার্স আছে ওরা কি করে মানে ম্যাক্সিমাম ভিউ আনা যায় সেটা আমি বোঝানোর চেষ্টা করছি ভিডিওটার মাধ্যমে। দেখো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট যদি হয় তাহলে কি হবে, আলাক স্যার মানে ফিজিক্স ওয়ালা চ্যানেল আর বা উনার একটা ব্লগ চ্যানেল আছে আলাক পান্ডে বলে ওই চ্যানেল, আর এদিকে স্যালি পয়েন্ট, দুজনেরই কিন্তু ভিউ বাড়বে। কেন, সবাই উনাদেরকে নিয়ে ভিডিও তৈরি করবে। যেরকম আমি তোমাদেরকে ভিউ ম্যাক্সিমাম ভিউ বাড়ানোর জন্য ভিডিও বোঝানোর জন্য এই ভিডিওটা দেখাচ্ছি, এটার আমি তোমাদের আমি থাম্বনেলও তৈরি করব, তোমার টাইটেলও আমি এটা দেব। তো তোমাদের এই ভিডিওটা হয়তো নিশ্চয়ই আমি জানি না র্যাঙ্ক করবে কিনা, যদি র্যাঙ্ক করে তো ভিডিওটা ভাইরাল হবে, ভাইরাল হলে তাহলে তোমরাও দেখতে পারবা ভিডিওটা যে এইটা মানে কন্ট্রোভার্সি হচ্ছে। এবার দেখো ঘুরে ফিরে আমার ভিডিওর মাধ্যমেও আমার ভিডিও যদি র্যাঙ্ক করে বা 50,000, 10,000, 20,000 লোক দেখে, ওরা কিন্তু গিয়ে ওই ফিজিক্স ওয়ালা কে, যে আলোক স্যার, যে আমি মানে পঙ্কজ পাল তোমাদের বন্ধু যে ভিডিও তৈরি করছি ওটা কে সার্চ করে দেখবা, এদিকে স্যালি পয়েন্ট কে ওটাও সার্চ করে দেখবা, সার্চ করে দেখতে গিয়ে ওনার চ্যানেলে যাবা, অনেকে হয়তো ভিডিও পছন্দ হয়ে গেলে সাবস্ক্রাইবও করে দিবা, ও ভিডিও খুলে দেখবা কেমন ভিডিও বানায়। তো উনাদের কিন্তু অটোমেটিকলি সেই ঘুরে ফিরে কিন্তু ভিউ বাড়বে, দুজনের চ্যানেলেই ভিউ বাড়বে। এরকম বহুবার দেখা গেছে কন্ট্রোভার্সি তৈরি হয়, কন্ট্রোভার্সি তৈরি হয়ে কিন্তু দুটা চ্যানেলেরই ভিউয়ে এফেক্ট পড়ে, ভিউ কিন্তু বাড়ে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি সেটাই বুঝালাম। এরকম ট্রেন্ডিং ট্রেন্ডিং টপিক তোমরা সিলেক্ট করবা, তোমাদের যাদের নতুন চ্যানেল তোমরা চাও তোমাদের চ্যানেলের ট্রাফিক আসুক, ভিউয়ার্স আসুক, ভিউ বাড়ুক, তার জন্য ট্রেন্ডিং ভিডিওতে কনসেপ্ট ফোকাস রেখে আর নিজের মতন কারোরটা দেখে কপি করে ভিডিও তৈরি করবে না, নিজের সুন্দর একটা কন্টেন্ট বা কপি মাথার মধ্যে ভেবে পারলে খাতায় লিখো, লিখে তৈরি করে স্ক্রিপ্ট করে ওইভাবে সুন্দর করে নিজের ডিজাইনে একটা ভিডিও তৈরি করো। আমি আশা করবো তোমাদের ভিডিও 100% তোমার ভিউ আসবে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি আর কথা বাড়াচ্ছি না, কারণ তোমাদের জন্য আরো ভালো ভালো ভিডিও তৈরি করতে হবে, তো অন্য ভিডিও তো আমাকে কাজ করতে হবে, তার জন্য আমি আজকে ভিডিওটার লেন্থ বড় করছি না। তো আরেকটা জিনিস বন্ধুরা, ভিডিওটা শেষ করার আগে বারবার একই কথা বলি, আমার ভিডিওতে কোন রকম যদি তোমাদের মনে হয় যে ইনফরমেশন কম বা বেশি কোনো রকম বা তোমাদের খারাপ লাগে বা কিছু হয়,
তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে অবশ্যই জানাও, কমেন্ট করো, ভালো হলেও জানাও, খারাপ হলেও কমেন্ট করো। ভিডিওতে লাইক করতে ভুলো না, ভিডিওটা শেয়ার অবশ্যই তোমার বন্ধু বান্ধব সবার মধ্যে করবা। আর চ্যানেল যদি ভিডিও দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকন প্রেস করবা, তাহলে আমার ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমরা দেখতে পারবা, ঠিক আছে। আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, তোমাদের সাপোর্ট আমার খুবই দরকার, কারণ আমার এটা খুব ইনিশিয়াল স্টেজের চ্যানেল। তোমরা যদি সাপোর্ট করো তাহলে আমার চ্যানেলটা আরো গ্রো করবে, আমি মোটিভেটেড হব, আরো চেষ্টা করব তোমাদের জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার ও ভালো ভালো ভিডিও নিয়ে আসার। তো আজকের মতন বন্ধুরা এখানেই সমাপ্ত করি, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থেকো, বস ভালো থেকো।